Will you marry me or not? No. No. Will you marry me or not? No. No. Again? Oh my God. কি রে তোরা দোকানে গিয়ে দরজায় লক করে আসতে পারিস না মরকট কেন অশুভ কিছু করতে হইলে দরজাটা বন্ধ করে করলেই তো হয় কি জাগগা কাজের কথা কই স্যার আপনারে তার হট চেম্বারে দেখা করতে কইছে এখন যাইবেন কি যাইবেন না এটা আপনার মর্জি ও এখনো যখন মানে ওই আছেন তার মানে আপনি যাইবেন না বেশ আমি ইয়া তাই কই এ শুন শুন আরে আমি কখন বললাম যাব না উফ আবার আজকে মিসাইল পড়বে ওয়ে গোপাল গোপাল বস কলিং আজকে বোধহয় বোনাসটা দিয়েই ছাড়বে বেস্ট অফ লাক ইয়ার লাকি গাই যাই যাই বেশি কেলাস না মাকাল ফল আমার মতো লাক যেন তোদেরও হয় এই আজ রাতে পার্টিটা পাক্কা তো আমাদের গোপাল ভাই বসের জামাই আরে আমায় ধরে দাও না শুনা যে তোমাকে ধরা দিতে চাইছি তার দিকে তুমি ফিরেও দেখছো না বস চুপ করো আজ আবার নিজের বার্থডে পার্টিটা যেন ঝেড়ে কাশুন্দি করে দিও না প্লিজ কেন বে সালা হ্যাংলার দল খালি ফোকটে পার্টি নেওয়ার দান্দা না আমার তো কেউ একটা কাজে আসিস না বললাম আনোয়ার ভাইকে বলে পাসপোর্টটার হিল্লে করে দেবে পাসপোর্ট ভালোই তো ছিলিস বসের গোলগাপ্পা মেয়েটাকে নিয়ে পাসপোর্ট দিয়ে কি করবি হানিমুন আবে না বে পাসপোর্টটা হয়ে গেল না তোর কেটে ধা হ্যাঁ ইন্ডিয়াটা আমার ঠিক স্যুট করছে না স্যুট করছে না এই কি আপনি এখন এখানে খাড়া খাড়া মশকরা করতেছেন ওইদিকে বস তো আপনার ইন্টারেস্ট গুনতাছে আবে ওই বসের চামচা নিজে চরকায় গিয়ে তেল দে যা তুমি এইভাবে যদি নিজের পায়ের উপরে নিজের বডি ওয়েট না রাখতে পারো তাহলে আমার মেয়ের বডি ওয়েট রাখবে কি করে বাবা পারবো না স্যার কি পারবে না আমার এই সরু সরু ঠ্যাঙের উপর আপনার মেয়ের বডি ওয়েট বড় হিষ্টপুষ্ট মেয়ে আপনার স্যার ওর জন্য ডাইনোসর দরকার কি না মানে সরি সরি ওই ডালনাম গদি দরকার স্যার এই সরু সরু বাঁশের খাটিয়া দিয়ে কি হবে বলুন স্যার আমি বলি কি সোয়ারজেনেগার বা গোরজিলা টাইপের যদি কাউকে পাওয়া যায় অন্তত খালি হলেও চলবে আমার একমাত্র মা আমার আদরের মেয়ে গুল্লু ওর সঙ্গে যদি কোনো রকম স্যাড সিন করে থাকো তাহলে স্যার আমি গুল্লুর ভালোর জন্য বলছি ওর জন্য গম্বট টাইপের কাউকে দরকার আমার মতো চুনোবুটি একজন তোমার মতো চুনোবুটিকে কি করে রাঘব বল বানাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে শোনো এবার থেকে গুল্লুর সঙ্গে রোজ তুমি প্র্যাকটিসে যাবে আর আমার গুল্লু মা যখন অলিম্পিকে যাবে তখন তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে ওই যে কি বলে না আরে আরে কি বলে দুধ চাই আরে ওই যে কি বলে ওই যে কোচ কোচ আমার বুকের ভেতর লাগলো মোচ মোচ স্যার আমি কোনোদিন হাডুডুও খেলিনি স্যার খেলবে এইবার খেলবে দাঁড়াও আমি গুল্লুমাকে ফোন করে বলি তোমাকে যেন ওই স্যান্ডব্যাগ ধরার কাজে অ্যাপয়েন্ট করে তখন বুঝবে কত ধানে কত চাল দাঁড়াও এটা ফোন করি হ্যালো আজকের মতো এতটাই আবার কালকে শুরু থেকে গেলে যাচ্ছ তুমি না কোথায় আমার কোচ শুরু থেকে শুধু হয়ে গেছে করে কাটে রে কোচ বাজিয়ে যাচ্ছ দূর ভাল লাগে না আবার শ্বাস বন্ধ হয়ে আছে গুল্লু এবার তো কান্ত দাও তোমার জন্য আমার স্বপ্ন চৌচির হয়ে যাবে গোপাল কোথায় আমি ভাবছি অলিম্পিকে গোল্ড মেডেল জিতবো ম্যারি কমের থেকেও ফেমাস কিক বক্সার হব আমারও ফিল্ম বেরোবে আমার ক্যারেক্টার প্লে করবে ক্যাটরিনা ক্যাফ ক্যাটরিনা ক্যাফ ও তো খুব সুন্দর দেখতে শাট আপ আমি কি খুব সুন্দর তুমি সুন্দর চুপ করে থাকিস না বুক
খুড়া এইবার আমার বেচার করো দেই যত দিন যাচ্ছে না ততই জমিদারি রক্ত একবারে উতলে উঠছে তোর বাবা ঢাল নেই তরবাল নেই নিতিন সত্তা বেচার করো খুড়া বেচার করো ফুল তুলি তারকনাথ মানুষের পোলাটা ভোর দুপুর বেলা আমার টিনের স্থলে ঢালা মাইরা পালাইছে সবে শুটকি মাছে সসরি খাইয়া সবটা লাগিয়ে আইছে অমনি ধনম করে আওয়াজ বাইরে দেহি কেউ নেই এই তারকনাথের বই আমার টিনের স্থলে ঢালা মারছে এই বাবরি তুমি তো শুটকি মাছকে ঘুমোচ্ছিলে কি করে জানলো ঢালা মেরেছে দেহদি কাণ্ড বুঝুম না আমার কাছে রীতিমতো সাক্ষী আছে ভূতি দেখছে ওরে তা নিয়ে এসো তোমার ভূতি না পুতিকে হ্যাঁ কেমন কথা কাও হ্যাঁ আইবো কেমনে এত বাস্তবই আইবো বলে বই আছে ও বুড়ি তুমি জানলে কি করে যে কম আমাদের গোপালে বুঝুম না আমার ভূতিরে জিগাইতেই ভূতি যেই হাম্বা করলো অমনি বুঝতে গেলাম এই কাণ্ড তারকনাথের পগু ফলের ভূতি গুরু তাই আবার কি আমার আর ভাল লাগছে না ওকে যা শাস্তি হয় তাই দিন হে উদলা তুই ঢালা মেরেছিলি না দেখছো সরির মার বড় গলা তুই করছ নাই তো কে করছে লিসু আ লিসু কত মা সত্যি কইরা এই কাজ কে করছে কাছে ডাসা পেয়ারা দিম ক এই কাজ গোপালের ক গোবলা গোবলাই কালীবুড়ি চলে ঢিল মেরেছে মিথু আমি করেছি তবে রে এই কাজ তাহলে উদলার হ্যাঁ তাহলে এর জন্য তোকে শাস্তি পেতেই হবে আজ রাতে ওর উপোস একটা অন্যের দানা যেন দাঁতে না কাটে কে বামনি আমার নিদানে তুমি খুশি তো বেজায় খুশি আমি জানতাম এহনে এলি আমি সঠিক বেচার পাম চলিকে বজকান্ত খুড়া এই আমার নাম ব্রজকান্ত নয় ব্রজশেখর ওই হইলো গুয়েরে ফিট আরো ফিট কাল ছটার গাড়িতে ছাড়ো না আরে আয় না আমি আছি তো ভয় কি তোর বাড়িতে আয় বলছি আচ্ছা এই বড় বাড়িতে না আসে কদিন থাকতে পারবি তুই বল তো দেখি ফিরবে দেশের বাড়িতে এখানে এসে জানলে মা মারবে আরে আয় বলছি ছাড়ো না আরে কিচ্ছু বলবে না বস এখানে বস এই নে গজ আগের বল দিটা একটু পরিষ্কার করে দে বাবা বলছিলাম কি কর্তা পুজো তো এসে গেল এবারও কি আগের বারের মতো সেই কাটামো পুজো হবে নাকি কেন তোর কি গাত্র দাও হচ্ছে নাকি রে বেটা ওড়াং ওটা না আসলে সবাই বলছিল তো বুঝেছে কোন নাকি কাঙাল হয়ে গেছে শুনে আমার খুব দুঃখ হলো তাই বললাম আমার আর কি বালুনাপি ঠিক বলেছে তোমাকে তো আর লোকের কাছে কথা শুনতে হয় না আর তাছাড়া সে এত বছর ধরে আদিকালের কাটামো পুজো করতে করতে হেরে গিয়ে গেছি কি বলছো তারকদা একবার মূর্তি পুজো করে দেখো না বাবা বলা যায় না দুর্গা ঠাকুর আমাদের উপর প্রসন্ন হতে পারেন খরচটা কে যোগাবে ও পাড়ার হরি খুড়ো না এ পাড়ার ব্রজ খুড়ো এই মারপিট করিস না প্লিজ বাবা আর তুমি না করো না আরে বাবা আগে তো শুনেছি এ বাড়িতে মোষ বলি হতো তারপরে সে ওই পাটা বলিতে নামলো তারপরে চাল কুমড়া বলি হতো তো ইয়ে একটা কিপটেমিন লিমিটেড আছে এবার তো বোধহয় পিয়ারা বলির বিধান না দাও আরে আফটার অল আমরা জমিদার বংশ আমাদের শরীরে কি বলে জমিদার জমিদারি রক্ত বইছে ওই যাকে বলে কিনা ব্লু ব্লাড ব্লু ব্লাড শোনো না বাড়িতে মজলিস হবে নাটক হবে তোর ওই প্যানপ্যানের নাটক আজকাল কে দেখে বলতো হ্যাঁ আচ্ছা চল একটা বেশ খেমটি বুক করে আসি এমন নাচ দেবে না এক ঠুমকাতেই কাট কি করছো নাকি চুপ করে থাকবি না গোপলা বল চুপ করে থাকবি না গোপলা আমি বলে দিচ্ছি তোকে কেন তুই বদনামটা করেছিস হ্যাঁ এই লিচু তোর কি এমন পাকা ধানে মই দিয়েছিল যে তার মাথাটা ফাটাতে গেলি তুই বল 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 কাঁচা ধানে নয় ও পাকা ধানেই মই দেয় সব সময় বুঝলে মুখের উপর কেমন কথা বলছে তোকে না এই এদিকে আয় এদিকে আয় আরে এক নত্তি ছেলেকে কত মারবেন শোন ছোট তুই আর বেশি মুখ নাড়িস না ও যে কত বড় শয়তান হয়ে উঠেছে তা যেন তুই জানিস না লিচু তো কোন ছাড় হচ্ছে কত বড় আমার বিট্টু তাকে উঠতে ছাড়ে না হাঁ করে দাঁড়িয়ে আছে বল না হ্যাঁ সেদিন কাঁচি দিয়ে আমার কানটা কেটে দিয়েছিল এই দেখো দেখো কেমন কাটছে আগে তোকে শুধু বাঁদর বলতাম এখন থেকে তোকে কান কাটা বাঁদর বলি দেখো না বাবা সব সময় আমার বাঁদর বাঁদর করে খেপায় তোমার বাবা তো এরকমই অন্যের পেছনে কাটি না দিলে ওনার তো ভাত হজম হয় না কো হ্যাঁ আমার তো পাচন শক্তি কম সেই জন্য আমি কাটি দিয়ে হজম করি
আর তোর মায়ের পাচন শক্তি তো প্রবল, সেই জন্য 10 কেজি চালের ভাত একাই হজম করি। এই খবরদার, আমার খাওয়া নিয়ে তুমি একটা কথাও বলবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। ভারী উনি আমাকে খেতে দেন। তুমি তো হাওয়া খেয়ে এরকম গ্যাস বেলুনের মতো চেহারা করেছো। এই খবরদার বলছি, আমার চেহারা নিয়ে তুমি একটা কথাও বলবে না, বিয়ের আগে এরকম চেহারা ছিল আমার। তাই মনে হচ্ছে তখন যেন হেমা মালিনীর মতো চেহারা ছিল। কি বললে? ওমা, তুমি আমাকে চাকরানি বললে? কোন অশিক্ষিতরে বিয়ে করছো? কি শুরু করেছো তোমরা? একটা কিছু হলেই হলো, ওমনি যে যার দিকে ঝোল টানতেই ব্যস্ত। অনেক হয়েছে, এবার যাও, এবার যাও তোমরা। খবরদার, খবরদার বলছি, গোপলাকে একদম হাত তুলবে না, যাও এখান থেকে, যাও। চল 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 যাও। খুব চিন্তিতিগিরি করতে শিখেছো। গান্ধীগিরি করলে তোমার এই উলু খাকড়া সংসার রসাতলে যেত গো। আজ মদ হোশ হুয়া যায় রে মেরা মন মেরা মন মেরা মন। ঠিক আছে, আমার সেন্টের শিশিটা ফুলন দেবী গিলে খেয়ে নিয়েছে। আরে দোয়ার বাবা, একটা খেমটি বয়না করতে যাব, একটু না লাগিয়ে গেলে ভালো লাগে? ও বাবা, বলি কোকাই কার্তিক সে যে কোথায় যাওয়া হচ্ছে শুনি। গোবিন্দপুরে। কি আছে? বাবা বলে দিয়েছে গোবিন্দপুরে গিয়ে একটা ভালো দেখে খেমটি বায়না করে আসতে, দেখবে কেমন একটা ডবকা দেখে খেমটি বায়না করে আসবে। কে দেখে খেমটি বায়না করে আনবে? বলি বায়না টাকা আসবে কোথা থেকে শুনি? লজ্জা করে না, লজ্জা করে না, নুন আনতে পন্তা ফুরুচ্ছে তবু বাপ ছেলের আদিক খেতে কমছে না। ওমর বাবা দে ওমর 9 লক্ষ সোনার হার তা বেচে খেয়েছো, ঘটি বাটি সব তো বেচে খেয়েছো, আর তো বেজবার মতো কিচ্ছুটি নেই, তাহলে ফুটুনির পয়সা আসবে কোথা থেকে শুনি? মানিটা কি গেছে? আরে টাকা পয়সা নেই বলে তাই বলে সকাল রাত সব বিসর্জন দিতে হবে? কি বলি, কি বইছে জানো শরীরে? ব্লু ব্লাড গেছে? হ্যাঁ ব্লু ব্লাড, জমিদারি রক্ত। ওই চুষে খাও। দেখবে ওই যে ছবি বিশ্বাসের জলসা ঘর। কার ঘর দেখেছো? কাকে পাঠ পড়াচ্ছি? বাদ 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 বাদ, তোমার ওই কি সুগন্ধিটা দাও তো। সুগন্ধি কোথায় রেখেছো? দাও দাও, তুই বার কর। এই তো, এই, ওরে বাবরে, সে কি সুগন্ধি দন্ত! ওই দাও দাও, নিজের গায়ে দাও, মানাবে ভালো। বাহ, এতো খুব সুন্দর গন্ধ। এই গন্ধ পেতপি শাকচুনিদের বেশ পছন্দ হবে, দেখি খেমটি রে পছন্দ হয় কিনা। সারারাত করনে কো মন চায়ে রে মেরা মন মেরা মন। নিয়ায় তোর খেমটি, নিয়ায় একবার, তোকে আর তোর খেমটিকে যদি খেংরা মেরে বাড়ি থেকে বের না করেছি তো আমার নামও বাপ মা দেয়া শুনু না। হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ বললে তো হবে না, মূর্তি এনে পুজো করবো বলেছিলাম, করেছি। হ্যাঁ ঠিক কথা, ভোজের ব্যবস্থা রাখছেন তো নাকি শুধু মুখে বিদায় দেবেন? আগে তোমাদের এখানে জোড়া মোষ বলি, এবার অন্তত দুটো নদর পাঁটা কাটো। সব সময় খাই খাই করো না তো, খাই খাই করো না, না না না, পুজোর পেশাদ খাবে ব্যাস। আচ্ছা, আর আজকাল পাঁটা বলি নিষেধ হয়ে গেছে জানো না? সে তো মানুষ বলি বারণ, পাঁটা তো নয়। বোঝো কাণ্ড, আরে পাঁটাটা কি মানুষ নয়? কিন্তু ব্রজো, পাঠানা কেন মানুষ হতে যাবে? আমার বাড়ির পূজো আমি যা বলবো তাই হবে। তাই তো, বোঝো ঠিকই বলেছে, মানুষ যদি পাঁটা হয় পাঁটা কেন মানুষ হবে না? ঠিক ঠিক, আমাদের বেজরমা তাই বুদ্ধি আছে বটে। ঠিক আছে, তুমি খিচুড়ি খাওয়ালেও চলবে। বাবা, হ্যাঁ বাবা, এই নিয়ে এলাম গণেশের বেটার হাফ কে। আরে হাফ আনতে গেলি কেন, ফুল আনলেই তো পাত্রি। ছেলে তোমার দারুণ হিসেবে, ফুল আনলে খরচ হবে তাই হাফই নিয়ে এসেছি। না 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 না, সেটা বললে আমি মানব না। হ্যাঁ বেই, বছরে একটা মাত্র পুজো তো, গণেশের জন্য হাফ আসবে কেন? যা পাল্টে ফুল দিয়ে। আরে বাবা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে দূর বাবা, তোমরা কি শুরু করলে বলো তো, বেটার হাফ মানে জানো?
আরে বাবা না বললে বুঝবো কেমন করে রে বাবা বেটারা মানে হচ্ছে বউ আমি গণেশের জন্য কলা বউ নিয়ে এসেছি ও এটা তো আগে বললেই হতো ওই যে কি বললি বেটারাপটা কি এটা যে কলা বউ সেটা বললে তো ল্যাটা চুকে যেত মানে মহা মুশকিল আরে বেটারাপ মানে কলা বউ হতে যাবে কেন তো তোমাদের সাথে কথা বলেই আমার খাট হয়েছে বাবু 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 সর্বনাশ 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 হয়ে গেছে শিব মন্দিরের সাধু বাবা এদিক মানেই আসছেন সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল বললেন পূজোরে কয়েকটা দিন উনি নাকি এখানে লাশ ফেলবেন আবার সেই ঢপের সাধু সাড়ে সর্বনাশ ওই খেপা দুর্বাসা আবার আমাদের বাড়িতে আরে তো কোথায় কোথায় অভিশাপ দেয় হে ভগবান রক্ষা করো রক্ষা করো হে ভগবান রক্ষা করো হলা নিরঞ্জন বা তা বাবা এবার কদিনের জন্য বডি ফেলছেন ভাবছি শ্যামা পুজো পর্যন্ত কাটিয়ে যাব এরপরে আর থাকার জন্য কোনো অনুরোধ করো না সন্ত মানুষ এক জায়গায় বেশি দিন মন টেকে না চিন্তা করবেন না আমরাও আপনাকে বেশি দিন টিকতে দেব না দেখি দেখি সরো সরো বাবার সঙ্গে আমার একটু দরকার আছে সরো না বাবা বলো যা শুনছো না ও শুনছো একেবারে বাবা বাবা গো ওরে বাবা তোমার বাবা হয় তোমার মুখের সঙ্গে বেশ মিল আছে দেখছি চুপ করো বেশি বকে ও বাবা বাবা আমার হাতের রেখাটা একটু দেখে বলুন না বাবা আমার ভাগু কবে প্রসন্ন হবে ও ভাবে বাবার গায়ের উপর হামলে পড়ো না বাবা শুধু হাত না আরো অনেক কিছু দেখে ফেলেন শেষে দেখবে তুমি প্রসন্ন হওয়ার চেয়ে বাবা বেশি প্রসন্ন হয়ে যাবে চুপ করার বাচিন সিনিয়রদের নিয়ে রসিকতা হ্যাঁ বাবা বাবা বিট্টু আমার ছেলে ভাই মিষ্টি ছেলে হ্যাঁ এত মিষ্টি না ঘরে মিষ্টি না থাকলে ওকেই আমরা ছেড়ে ছেড়ে খাই এই দাঁড়িয়ে আছিস কেন নে বাবার পায়ে গোত্তা মা চলো না বিট্টু বাবাকে প্রণাম করো হ্যাঁ সাবধানে প্যান্ট ছিঁড়ে যাবে দেখিস নে 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 প্রণাম কর বা বা কি শ্রেষ্ঠাচার অতি উত্তম তোমার নাম কি মা লিচু বাহ বড় সুস্বাদু না বেঁচে থাকো রাজরানী হও রাজপুত্রের সঙ্গে দেহ রাজরানী না চাই গুটে কুড়ুনি হবে বাবা আপনার আহারের কি ব্যবস্থা হবে হ্যাঁ ওই ডিনারের মেনুটা পাক করে বলে দিন হ্যাঁ এমনিতে তো আজকাল খাওয়ায় খুব একটা রুচি নেই ও কিন্তু কিছু তো একটা খেতে হবে তুই যখন পিড়ে পিড়ি করছো তখন ওই ওই সামান্য কিছু বানালেই হবে মানে তবুও যদি বলে দেন কি খাবেন আপনি সন্ত মানুষ তো ওই কয়েকশোটা গোবিন্দভোগ চালের ভাত কর আগে আর সামান্য একটু চিংড়ির চচ্চড়ি আর ওই দু চার পিস ইলিশ মাছের পেটি সর্ষে বাটা আর এক জামবাটি কচি পাটার মাংস সম্ভব হলে একটু ওই ঘন দুধের পরমান্ন করো তো এর বেশি আজকাল খেতে পারি না বয়স হয়েছে হজম হয় না বাবা কোনো অসুবিধা হচ্ছে না তো না না কিসের অসুবিধে গত এক ঘন্টা ধরে ধারার ধার পেঁদিয়ে যাচ্ছেন কপিল দেব হার মেনে যাবে আমি বলে রাখলাম এই বাবাকে যদি দিনের পর দিন এইভাবে পেঁদাতে দেখো না তাহলে নিজের বাবাকে ওই যদু শাঁকড়ার কাছে বন্ধক রাখতে হবে চুপ করলি যাচ্ছে দিনে বাড়িতে মাছ মাংস আর পারিনি বাবা পিছন শুনি আর পড়ছি না এই শেষবার গতরটা ভেঙে গেল তোমার গতরটা একেবারে মহারানী ভিক্টোরিয়ার গতর খালি ভেঙে যাও কিসের আসলে মাইজি এবার আমি না এত
এই ছেলেটার মুখে না সব সময় ট্যাক্সো ফিরি পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে গজব পড়ে গেছে গজব পড়ে গেছে বলছি গজর কোমর ভেঙে গেছে গজর কোমর ভেঙে গেছে গো গজব পূজোর আগে গজর কোমর ভেঙে বোমা বোমা ধর 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 হা করো ও ও গজব কি সাপনাশ গজব কোমর ভেঙে গেল কি গো পূজোর সময় সব কাজ চলে আমার ঘরে ও বাবা দেখি গজর কোমর কি করে ভাঙলো দেখি বাবা একটুখানি সাপনাশের ভাতায় বাড়ি ও গজব কোমর কি করে ভাঙলো তুই বাবাকে হাওয়া কর আমি এক্ষুনি আসছি এই দেখো গজর কোমর অমন নরম মোলায়েম কোমর এই দেখো আমাকে আবার উপচে থাকতে হবে কামনা বাসনা সব বিসর্জন দিয়ে আর ভাল লাগে না বাবা কি হল গজ মেরে গেলি কেন মনে বড় দুঃখ ওটুকু বাচ্চা তার আবার দুঃখ কিসে গেছে মন্দিরের কালু কুত্তা নেই নেই মানে কোথায় সাধু বাবা পটল তুলছে কারো কোনো হুঁশ নেই আচ্ছা সাধু বাবা ও সাধু বাবা এমন করে বারোটা বাজারও কে আপনার এই দেখো ডাক্তার বাবু আপনি এমন একটা কোনো ওষুধ দিন না মানে পুজো বাড়ি বুঝতে পারছেন তো যেটা খেলে সাধু বাবা তাড়াতাড়ি সেরে ওঠে আরে দুপোটা তেল মুখের মধ্যে দিয়ে দাও না দেখবে ফোঁস করে উঠবে সাপের মতো সেটা আবার কি রে এক গজ জিনিস আমি কোথায় ওই দেখো নাম শুনেই কেমন নড়ে চড়ে উঠেছে বাবা এসব কি করে হলো তোর জন্য রে মূর্খ আমার জন্য কি বলছেন কি বাবা আমি তোর কাছে একটু কচি পাটা খেতে চেয়েছিলাম হ্যাঁ তুই আমার আদরের কালুকে কেটে খাওয়ালি কি এই কথা কে বললো আপনাকে তুই তাহলে নাটের গুরু দাঁড়ারে ধর তো ধর এই রে পাগল সোনাকান এই ছোট বাচ্চা ছেলে পুজো দিলে করে ফেলে যা আপনি কে কেমটি কেমটি